হুজাইদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার যুবতীদেরকে দাওয়াত করেছে, বাসাতে দাওয়াত করেছে। আর মানুষগুলো চিন্তা করেছে, মনে হয় এই মুহূর্তে মুহাম্মদকে ডিপোজ করে দিবে, ডিপোজ করে দিবে, এই জন্য আমাদেরকে দাওয়াত করেছে, আয়োজন করেছে। সকলে আনন্দ হয়েছে, আনন্দিত হলো, সবাই আনন্দে মেতে উঠেছে। ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে মক্কার মানুষেরা ভালো করে শোনো, এই মুহাম্মদের বংশ হলো কুরাইশ বংশ। এই তামাম জগতের ভিতরে সবচেয়ে সেরা বংশ হলো, শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ। তাহলে তোমরা কি কুরাইশ বংশের মানুষ নাকি কোনা? তাহলে মুহাম্মদ হলো সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী। তোমরা এই মুহাম্মদের নাম দিয়েছ আল আমিন নাম, তোমরা দিয়েছ আল আমিন নাম। আল আমিন অর্থ হলো সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আল আমিন শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। তাহলে মুহাম্মদ হলো তামাম জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, তোমরাই তো সেই নাম দিয়েছ। আর তোমরা বলো, আরব জাহানের ভিতরে মুহাম্মদের মতো সুন্দর কোনো মানুষ আছে নাকি? সকল মহিলারা বলে, যুবতীরা বলতেছে, ও খাদিজা, মুহাম্মদের মতো এমন সুন্দর বালক এই পৃথিবীতে দেখি নাই, এমন সুন্দর যুবক পৃথিবীতে দেখি নাই। তখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মক্কার যুবতীরা, মুহাম্মদ শ্রেষ্ঠ বংশের অধিকারী, সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং আল আমিন নামে উপাধি পেয়েছে, তাহলে শুধু সম্ভব নাই, এ মক্কার মহিলারা ভালো করে শোনো, আমি খাদিজাকে মহানাল্লাহ সম্পদ দান করেছে, আমি মুহাম্মদকে এই মুহূর্তে, আমি খাদিজার সকল সম্পদগুলো মুহাম্মদের কদমে রেখে দিলাম। এখন তোমরা বলো, মুহাম্মদ শ্রেষ্ঠ নাকি আমি খাদিজার শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবাসছেন, মহব্বত করেছেন, দয়ার করুণার দৃষ্টি করেছেন, এই জন্য আমরা সকলে আসতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি, আমরা সকলে অবগত, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আর সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে পৃথিবীতে ইসলাম পেয়েছে, যার মাধ্যমে বিশ্বনবীর মাধ্যমে তাম জগৎ এবং সমস্ত মখলুক সহ যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে, এই জন্যে যার মাধ্যমে দিন পেয়েছে, ইসলাম জেনেছে, কোরআন জেনেছে, হাদিস জেনেছে, এই ব্যক্তিকে ভালো করে চেনার প্রয়োজন আছে কি নাই, এই ব্যক্তিকে ভালো করে জানার প্রয়োজন আছে কি নাই, সেই জন্যে আমি সূরা কলম থেকে আয়াত তেলাওয়াত করেছি, মুসলিম শরীফ থেকে হাদিস তেলাওয়াত করেছি। আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন, সেই যুগ ছিল জাহেলিয়াত, অন্ধকার যুগ। সে অন্ধকার যুগ এমন যুগ ছিল, কাবা শরীফকে উলঙ্গ হয়ে তওয়াফ করত। ওই মুহূর্তে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠালেন। কিতাবের ভিতরে উল্লেখ করেছে ফতহুল বারী কিতাবে বুখারী শরীফের সরা, ওখানে লেখা আছে যে রজনীতে, যে রাত্রে বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছেন, হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান বলেন, আমি হযরত আমিনার পাশে ছিলাম, সুবহানাল্লাহ, ওই সময় বিদ্যুৎ ছিল, কারেন্ট ছিল নাকি? এই অন্ধকার রাত্রে আমি তাকিয়ে দেখলাম, বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করেছেন, সে অন্ধকার ঘর সূর্যের আলোর চাইতে আলোকিত হয়ে গেছে। যে রাত্রে বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছে, পারস্যের সম্রাটের রাজপ্রাসাদে ভূমিকম্প হয়েছিল এবং 14টি গম্বুজ ভেঙ্গে চুরমার হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। পারস্যের আগুন পাহাড়ের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত জ্বলতে ছিল, কোনো কৌশল কোনো প্রচেষ্টা এই আগুনকে নেভাতে পারেনি, সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে, হাজার হাজার বছর আগুন কেউ নেভাতে পারেনি, বিশ্বনবীর জন্মের সঙ্গে সঙ্গে বরকতের কারণে সে আগুন নেভে গিয়েছিল। যে রাত্রে পৃথিবীতে বিশ্বনবী আগমন করেছে, হঠাৎ করে এক ইহুদি মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে সকালবেলা, হে মক্কার মানুষেরা, তদন্ত করে দেখো আজকে মক্কা নগরে কোনো
পুরুষ সন্তান জন্ম লাভ করেছে কিনা। মক্কার মানুষেরা জিজ্ঞাসা করে, ইহুদি পুরুষ সন্তান তো জন্ম লাভ করতেই পারে, তাহলে আবার সন্ধান করার কি আছে? না, আজকে রাত্রে, গত রাত্রে এই পৃথিবীতে আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জন্ম হয়েছে। সকলে মিলে সন্ধান করতেছে, সন্ধান করতে করতে গিয়ে দেখে আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর বেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নামে একটি সন্তান জন্ম লাভ করেছে। সুবহানাল্লাহ, সকলে বীর জমানো তাকায় দেখে পূর্ণিমার চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর। সুবহানাল্লাহ, ইহুদিও দেখতে গেল, যে ইহুদি বলেছিল ইহুদিও দেখতে গেল। ইহুদি যখন দেখলো, দেখার সাথে সাথে ইহুদি বেহোশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার! কিছুক্ষণ পর ইহুদি হুশে আসলো, উপস্থিত ব্যক্তিগণ জিজ্ঞাসা করে, হ্যাঁ ইহুদি, আমরা সকলে শিশু মুহাম্মদকে দেখেছি, কিন্তু কেউ তো বেহোশ হয়ে পড়ে যায় নাই। হ্যাঁ ইহুদি, জানতে চাই তুমি কেন বেহোশ হয়ে পড়ে গেলে? জানতে চাই ইহুদি চিৎকার মেরে বলেন, ও মক্কার মানুষেরা ভালো করে শোনো, এই যে শিশু মুহাম্মদ পৃথিবীতে গত রাত্রে জন্মগ্রহণ করেছে, গত রাত্রে যে শিশু মুহাম্মদ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে উনি কোনো সাধারণ ব্যক্তি না, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তামাম জগতের জন্য বিশ্বনবী হিসেবে প্রেরণ করেছে। শুধু তাই না, যদি বিশ্বাস না হয় তাকে দেখো, গাড়ের নিচে গর্দানের উপরে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আখিরে জামানার নবুয়াতের সিলমোহর মেরে দিয়েছে। ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, এই সিলমোহর আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আগমনের পূর্বে মায়ের পেটে মহান আল্লাহ নবুয়াতের সিলমোহর মেরে দিয়েছিলেন। এই নবুয়াতের সিলমোহরে কি লেখা ছিল? যখন কোনো মানুষ কোনো কাগজের মধ্যে কোনো কিছুর মধ্যে সিল মোহর মারে, সিল নিশ্চয়ই কিছু না কিছু লেখা থাকে, কিছু না কিছু লেখা থাকে, ঠিক কিনা বলেন? কিছু না কিছু লেখা থাকে। ওই সিল মোহরে কি লেখা ছিল? ওই সিল মোহরের মধ্যে লেখা ছিল, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হ্যাঁ পৃথিবীর মানুষ, মানব সন্তানরা, রে আমাকে মহান আল্লাহ তাম জগতের জন্য বিশ্বনবী হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই শিশু মুহাম্মদকে তাম জগতের জন্য বিশ্বনবী হিসেবে প্রেরণ করেছে। কেমন নবী আমরা পেয়েছি? দুনিয়াতে আগমন করার পূর্বে আব্বাজান চলে গেলেন, এন্তেকাল করেছেন, আর 6 বছর বয়সে আম্মাজান আমেনা এন্তেকাল করেছে, বাবাও চলে গেলেন, মাও চলে গেলেন, ইতিম নবীর লালন পালন কে করবে? আব্দুল মুত্তালিব নিয়েছে, 8 বছর যখন হলো আব্দুল মুত্তালিব এন্তেকাল করেছে। আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে ওনার ছেলে আবু তালেবকে বলে গেলেন, বৎস আমার, তোমার এই ভাইয়ের ছেলে মুহাম্মদ, ইতিম মুহাম্মদ, এ মুহাম্মদের লালন পালন তুমি করবে। সুবহানাল্লাহ, বলবেন না? এ আবু তালেব বিশ্বনবীর লালন পালন করে যাচ্ছেন। 12 বৎসর বয়সে সিরিয়ার অভিমুখে ব্যবসার উদ্দেশ্যে বিশ্বনবীকে নিয়ে রওনা করেছে। হঠাৎ করে সিরিয়ার মধ্যবর্তী রাস্তায় বুসরা নামক স্থানে কাফেলাকে অবস্থান করেছে। যখন কাফেলা অবস্থান করেছে, ওই বুসরা নামক স্থানে একজন সন্ন্যাসী বসবাস করত। সন্ন্যাসী যখন অবস্থান করেছে, সঙ্গে সঙ্গে সে সন্ন্যাসী তার উপাসনালয় থেকে বের হয়ে চলে এসে বিশ্বনবীর হাতে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ,
ওই সন্ন্যাসী বলে, হ্যাঁ ক্যামেরারা ভালো করে শোনো, এই যে শিশু মুহাম্মদ তার পরিচয় তোমরা জানো? আমি জানতে চাই তার বাবাকে। সকলে ইশারা করে দেখাই দিল আবু তাহলেবের দিকে। ওই আবু তাহলেবকে জিজ্ঞাসা করে সন্ন্যাসী, হ্যাঁ আবু তাহলেব, এই শিশু মুহাম্মদের বাবা কি তুমি? আবু তাহলেব বলে, না আমি তো শিশু মুহাম্মদের বাবা হতে পারি না। শিশু মুহাম্মদের বাবা শিশু মুহাম্মদ জন্মের আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। হ্যাঁ আবু তাহলেব ভালো করে শোনো, আল্লাহর কসম করে বলি, তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে, জবুর কিতাবের ভিতরে লেখা আছে, ইনজিল কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী বানাবে, যাকে মুহাম্মদ বানাবে, তামাম জগতের শ্রেষ্ঠ নবী বানাবে, ওনার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, 6 বছর বয়সে আম্মা জান ইন্তেকাল করবে। হে আবু তাহলেব ভালো করে শোনো, এই যে শিশু মুহাম্মদ উনি কোনো সাধারণ ব্যক্তি না, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বিশ্ব নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। এই সন্ন্যাসীর কথা বলে প্রমাণ করানোর জন্য আবু তাহলেবকে জানাই দিল, আবু তাহলেব তাকায় দেখো যে গাছের নিচে তোমরা বসেছো এই গাছ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাজদা করতেছে। বারো বছর বয়সে সিরিয়ার অভিমুখে রওনা করেছে, পরিচয় পেয়ে গেছে সন্ন্যাসী, উনি বিশ্বনবী হবেন। ওই সন্ন্যাসী বলে, হে আবু তাহলেব আমি তোমাকে জানাই দিতে চাই, উনি বিশ্বনবী হবেন, আখিরের জামানার পয়গম্বর হবেন, আর সিরিয়ার অভিমুখে যাত্রা করুন, ওনাকে নিয়ে মক্কা মুকাররমায় চলে যাও, কারণ যখন সিরিয়াতে তুমি ডুববে এই মুহাম্মদকে নিয়ে। সকল ইহুদিরা উত পেতে বসে আছে, আখিরের জামানের পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, এই সিরিয়ার অভিমুখে যাত্রা করবে, 12 বছর বয়সে যাত্রা করবে, এই তারিখে যাত্রা করবে। ইহুদির সকল মানুষগুলো পরামর্শ করে বসে আছে শিশু মুহাম্মদকে হত্যা করার জন্য। হে আবু তাহলেব চলে যাও, চলে যাও, এই মুহূর্তে মক্কা নগরী শিশু মুহাম্মদকে নিয়ে চলে যাও। সিরিয়ার অভিমুখে যাত্রা করে নাই, 25 বছর বয়সে বিশ্বনবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করলেন, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান খাদিজাতুল কুবরা। যখন বিয়ে হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস, মক্কার সকল মানুষগুলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে তিরস্কার করতেছে, হে খাদিজা ভালো করে শোনো, ইতিম মুহাম্মদকে কেন বিয়ে করেছো? শাহজাদারা তোমার জন্য প্রস্তাব দিয়েছে, যার মা নাই বাবা নাই, ইতিম মুহাম্মদকে কেন তুমি বিবাহে আবদ্ধ করেছো? কেন তাকে তার স্বামী বানালে, স্বামী কেন বানালে তুমি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ও মক্কার মহিলারা রে, এই শিশু মুহাম্মদকে কেন আমি স্বামী বানালাম? এর উত্তর আমি দিতে পারবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার যুবতীদেরকে দাওয়াত করেছে, বাসাতে দাওয়াত করেছে, আর মানুষগুলো চিন্তা করেছে, মনে মনে হয় এই মুহূর্তে মুহাম্মদকে ডিপোজ করে দিবে, ডিপোজ করে দিবে, এই জন্য আমাদেরকে দাওয়াত করেছে, আয়োজন করেছে। সকলে আনন্দ হয়েছে, আনন্দিত হলো, সবাই আনন্দে মেতে উঠেছে। ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে মক্কার মানুষেরা ভালো করে শোনো, এই মুহাম্মদের বংশ হলো কুরাইশ বংশ, এই তামাম জগতের ভিতরে সবচেয়ে সেরা বংশ হলো শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ। তাহলে তোমরা কি কুরাইশ বংশের মানুষ নাকি কোনা? তাহলে মুহাম্মদ হলো সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী, তোমরা এই মুহাম্মদের নাম দিয়েছো আল আমিন নাম, তোমরা দিয়েছো আল আমিন নাম, আল আমিন অর্থ হলো সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আল আমিন শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, তাহলে মুহাম্মদ হলো তামাম জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, তোমরাই তো সেই নাম দিয়েছ। আর তোমরা বলো আরব জাহানের ভিতরে মুহাম্মদের মতো সুন্দর কোনো মানুষ আছে নাকি? সকল মহিলারা বলে, যুবতীরা বলতেছে, ও খাদিজা
মুহাম্মাদের মতো এমন সুন্দর বালক এই পৃথিবীতে দেখি নাই, এমন সুন্দর যুবক পৃথিবীতে দেখি নাই। তখন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মক্কার যুবতীরা, মুহাম্মদ শ্রেষ্ঠ বংশের অধিকারী, সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং আল আমিন নামে উপাধি পেয়েছে, তাহলে শুধু সম্ভব নাই। এ মক্কার মহিলারা ভালো করে শোনো, আমি খাদিজাকে মহারাল্লাহ সম্পদ দান করেছে, আমি মুহাম্মদকে এই মুহূর্তে আমি খাদিজার সকল সম্পদগুলো মুহাম্মদের কদমে রেখে দিলাম। এখন তোমরা বলো মুহাম্মদ শ্রেষ্ঠ নাকি আমি খাদিজা শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন তাম জগতের ভিতরে আল্লাহর পরে যা শ্রেষ্ঠত্ব আর সম্মান দান করেছেন ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে গাড়ে হেরাতে ইবাদত করে, হেরা গুহাতে ইবাদত করে আল্লাহর ধ্যানে মগ্ন, বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর নবী গাড়ে হেরার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে, কে রে এ সুন্দর সুনীল আকাশ সৃষ্টি করেছ, এ সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ, একবার দরা দাও, আমাকে একবার দেখা দাও, এইভাবে বারবার কায় মনোবাক্যে বলে। আল্লাহ পাক রব্বুল আমিন হযরত জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ওই জিব্রাইল আলাইহিস সালাম এসে গারে হেরার কাছে এসে এই জাবালে নূর পাহাড়ের নাম হলো জাবালে নূর, ওই পাহাড়ের পাদদেশ থেকে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকে। আল্লাহর নবী ওই গাড়ে হেরার ভিতরে দেখে আতঙ্ক হয়ে গেলেন, আতঙ্ক হয়ে গেলেন, কে রে গভীর রজনীতে আমাকে ডাকতেছ, জঙ্গলার সমস্ত প্রাণীগুলো ঘুমিয়ে গিয়েছে, হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে গিয়েছে, সকল মানব সন্তান ঘুমিয়ে গিয়েছে, ওই মুহূর্তে আমাকে কে ডাকতেছ, আমাকে একবার ধরা দাও। হঠাৎ করে এসে গাড়ে হেরার মধ্যে এসে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর নবুয়াতের সনদ দান করেছে। হযরতে জিব্রাইল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই পাঁচ আয়াত নাযিল হয়েছে, হযরতে জিব্রাইল আমিন বিশ্বনবীকে বলে, ও মুহাম্মদ তুমি আল্লাহর বাণীগুলো আল্লাহর নামে পাঠ করতে দেখো। বিশ্বনবী বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, দুনিয়াতে কারো কাছে আমি পড়াশোনা করি নাই। আল্লাহর নবীকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগানি হাত্তা বালাগা মিন্নিল জুদু সুম্মা আরসালানি। হযরত জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বুকের সঙ্গে বুককে মিলে জোরে চাপ দিয়েছে, বুকের সঙ্গে বুককে মিলে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ এখন তুমি পাঠ করো দেখি। হযরত জিব্রাইল আমিন যখন বললেন, আল্লাহর নবী বলতেছে, ও জিব্রাইল, আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে জানি না, দুনিয়াতে কারোর কাছে শিক্ষা অর্জন করি নাই, আমি কিছুই শিখি নাই, আমি কিভাবে পাঠ করব। এভাবে একবার দুইবার তিনবার আল্লাহর নবীকে বুকের সঙ্গে বুককে মিলে চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। তিনবার ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর জবান দিয়ে কোরআন সঙ্গে সঙ্গে মুখ দিয়ে উচ্চারণ করে দিয়েছে, কোরআন পড়ে ফেলেছে। যখন কোরআন পড়ে ফেললো, আল্লাহর নবী আশঙ্কা করতেছে, বই আতঙ্কিত হয়ে গেলেন, হঠাৎ করে আমার কাছে গভীর রজনীতে কি আসছে আমি জানতে চাই। এ রাত্রে সমস্ত মানুষগুলো ঘুমায় গিয়েছে আর এই মুহূর্তে আমার কাছে কে আগমন করেছে, এইভাবে আশঙ্কাযুক্ত হয়ে গাড়ে হেরা থেকে বের হয়ে গেলেন। গাড়ে হেরা থেকে বের হয়ে কাঁপতে কাঁপতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, এ খাদিজা শোনো, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি আশঙ্কা করছি, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মৃত্যুবরণ করব। এ খাদিজা আমার মনে হয় আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার আর সময় নাই।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ কি হয়েছে জানতে চাই, তোমার কি হয়েছে জানতে চাই। আল্লাহর নবী গার হেরার সকল কাহিনীগুলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাই দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা মনের ভিতরে আনন্দ, মনের ভিতরে খুশি উপলব্ধি করতেছিলেন। কারণ হলো হযরতে খাদিজাতুল কুবরা জানেন তিনি আখিরের জামানার বিশ্ব পয়গম্বর হবে। সুবহানাল্লাহ, বলবেন না হযরতে খাদিজাতুল কুবরা জানেন তিনি আখিরের জামানার পয়গম্বর হবেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ও মুহাম্মদ শোনো, আপনি কোনো টেনশন করবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না। আপনি মানুষকে অসহায়কে সহায় দিয়ে থাকেন, বিধবা নারীকে আশ্রয় দিয়ে থাকেন, মানুষের উপকার করে থাকেন, আপনি মরতে পারেন না এত তাড়াতাড়ি। আল্লাহর নবীকে নিয়ে বললেন, ও মুহাম্মদ, আমার ভাই আছে যার নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল। ওয়ারাকা ইবনে নাওফেল এই কাহিনীগুলো যদি শুনে অবশ্যই তার সমাধান দিতে পারবে। আল্লাহর নবীকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে ধরে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেল। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে সমস্ত কাহিনীগুলো বলে দিল। ওয়ারাকা ইবনে নাওফেল বলল, ও মুহাম্মদ যাও, আমি ঘোষণা দিলাম তোমার কাছে যে ব্যক্তি আগমন করেছে উনি কোনো সাধারণ ব্যক্তি না, বনী ইসরায়েলের যুগে একজন নবী ছিল যার নাম হলো হযরতে মূসা। মূসা নবীর কাছে সেই ব্যক্তি আগমন করেছে, সমস্ত নবীদের কাছে আগমন করেছে। ও মুহাম্মদ, উনি কোনো সাধারণ ব্যক্তি না, যাও, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম যে ব্যক্তি তোমার সঙ্গে দেখা করেছে, মোলাকাত করেছে, সাক্ষাৎ করেছে, উনি হলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। শুধু তাই না, ভালো করে শোনো, এই জিব্রাইল কোনো মানুষের কাছে আসা যাওয়া করে না, একমাত্র নবী ছাড়া, যিনি নবী হবেন যিনি রাসূল হবেন একমাত্র তার কাছে আসা যাওয়া করে। ও মুহাম্মদ, আমি ঘোষণা দিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিশ্ব নবীর সনদ দান করেছে। সুবহানাল্লাহ, ওই ওরাকে ইবনে নাওফেল বলে, খাদিজা আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন মুহাম্মদের উপরে শ্রেষ্ঠ কোরআন নাজিল করেছে, কোরআনের আয়াত নাজিল করেছে। সর্বপ্রথম এই কোরআনের আয়াত সূরা আলাকের পাঁচটি আয়াত নাজিল করেছে। এই পাহাড়ের নাম হলো জাবালে নূর। ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, এই পাহাড়ের নাম জাবালে নূর হলো কেন, নূরের পাহাড় হলো কেন, এই পাহাড়ের নাম জাবালে নূর কেন হলো, এই জন্য হয়েছে এই পাহাড়ের মধ্যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এর আগে এর পূর্বে এই পাহাড়ের নাম জাবালে নূর ছিল না। আলহামদুলিল্লাহ, গত বছর হজে গিয়েছিলাম, ওই পাহাড়কে আমি দেখে এসেছি ভাইয়েরা আমার। এই জন্যে কোরআন নাজিল হওয়ার কারণে এই পাহাড়ের দাম বেড়ে গেছে। মক্কানগরে, এটা হলো পাতুরিয়া পাহাড়ি এলাকা, এই মক্কানগরে কোরআন নাজিল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমা বলা হয়, ঠিক কিনা জোরে বলেন। মদিনার মধ্যে কোরআন নাজিল হয়েছে এই জন্য মদিনাতুল মুনাওয়ারা মদিনার দাম বেড়ে গেছে। যেই ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে কোরআন নিয়ে এসেছে, ওহি নিয়ে এসেছে, এই ফেরেশতার নাম হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। এই জিব্রাইল আলাইহিস সালাম কোরআন বহন করেছে, কোরআনের ওহী নিয়ে এসেছে, আল্লাহর বাণী নিয়ে এসেছে। কোরআন বহন করার কারণে, কোরআনের বাণী নিয়ে আসার কারণে সকল ফেরেশতারা চাইতে হযরতে জিব্রাইল আলাইহিস সালামের দাম বেড়ে গেছে। তাহলে বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, শ্রেষ্ঠ বাণী মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাযিল করেছে, বিশ্ব নবীর সম্মান কোরআনের রসুলায় বেড়ে গেছে। ভাইয়েরা আমার, কোরআনের কারণে যদি পাহাড়ের দাম বেড়ে যেতে পারে, কোরআনের কারণে যদি মক্কার দাম বেড়ে যেতে পারে, কোরআনের কারণে যদি মদিনার দাম বেড়ে যেতে পারে, কোরআনের কারণে যদি নবীর দাম বেড়ে যেতে পারে, তাহলে আমাদের দেশ যদি, আমাদের রাষ্ট্র যদি কোরআনকে গ্রহণ করে, তাহলে কি সেই রাষ্ট্রের দাম কি বেড়ে যেতে পারে না, ঠিক কিনা বলে। ওরাকে ইবনে নাওফেল বলল, ও খাদিজা যাও, এই মুহূর্তে ঘোষণা দিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন শিশু এই মুহাম্মদকে বিশ্ব নবীর সনদ দান করেছে। এক মুহূর্ত বসে থাকার সময় নাই, যে কোরআন নাজিল করেছে, এই কোরআনকে মানুষের কাছে কাছে, মানুষের দরে দরজায় গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে সে কোরআনের বাণী পৌঁছায় দাও। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের বাণী পৌঁছানোর জন্য মানুষের কাছে কাছে গেলেন, মানুষের বাড়ি বাড়ি গেলেন, আবু জাহালের কাছে গেলেন, আবু লাহাবের কাছে গেলেন, আবু তালেবের কাছে গেলেন। এই সফা পাহাড়ের উপরে আল্লাহর নবী এসে দাঁড়ায় বললেন, হ্যাঁ মক্কার মানুষেরা ভালো করে শোনো, সফা পাহাড়
সফা পাহাড় চেনেন তো? সফা মারওয়া চেনেন না? সফা পাহাড়ের উপরে এসে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার মানুষেরা তোমরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করো এই জগতের মধ্যে এবং পরকালের জীবনে তোমরা সুখময় হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যিনি দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে ওনার আপন চাচা, তার নাম হলো আবুল আহাব। তার নাম কি? আবুল আহাব। সর্বপ্রথম বিশ্ব নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে আবুল আহাব। আবুল আহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার জন্য ধ্বংস ধ্বংস, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো, জমা করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সূরা আহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কারণ হলো আল্লাহর উপরে যার শ্রেষ্ঠত্ব, সকল মানুষের উপরে যার সম্মান, আমার আল্লাহর মাহবুব বিশ্বনবীকে ধ্বংস কামনা করেছে আবুল আহাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে বলেছে, ও আবুল আহাব আমার নবীর জন্য তুমি ধ্বংস কামনা করেছ, আমি মহান আল্লাহ স্বয়ং তোমার জন্য ধ্বংস কামনা করেছি। আল্লাহু আকবার। কারণ হলো এই বিশ্বনবীর কারণে তামাম জগৎকে মহান আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক কিনা জোরে বলেন? এই বিশ্বনবীর খাতিরে তামাম জগতের মাখলুকাতকে মহান আল্লাহ সৃষ্টি করেছে, জান্নাত সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি করেছে, এই তামাম জগতের ভিতরে যা কিছু সৃষ্টি রয়েছে বিশ্বনবীর খাতিরে সৃষ্টি করেছে। আমার নবীর জন্য ধ্বংস কামনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়ে দিবে নাকি ছেড়ে দিবে? ছেড়ে তো দিবেন না। এই জন্যে মহান আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহর নবী কেন মানুষের কাছে কোরআনের আয়াত পৌঁছায় দেয়, মানুষের কাছে কেন দাওয়াত পৌঁছায় দেয়? এই জন্য সকল মানুষগুলো আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে, পাগল বলে আখ্যায়িত করেছে। আর মূসা আলাইহিস সালামকে জাদুঘর বলেছে, আমার নবীকে জাদুঘর বলেছে, আমার নবীকে পাগল বলেছে। ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, যারা এই বর্তমান যুগের মধ্যে যারা কোরআন এবং সুন্নত মোতাবেক জিন্দেগি করে, টুপি মাথায় দেয়, নামাজ পড়ে, সমাজের মানুষে তাদেরকে টিটকারি করে, ঠিক কিনা বলেন? সমাজের মানুষ তাদেরকে ভৎসনা করে, ঠিক কিনা বলেন? তাদেরকে ফালতু মনে করে, ঠিক না জুড়ে বলেন না? যারা নামাজ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, তাদেরকে বলে বেকার মানুষ, তো কোনো কাম নাই। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খাস বান্দাদেরকে যদি তুমি তিরস্কার করো, তোমার উপরে গজব নাযিল হবে, ঠিক কিনা? চিল্লা পড়ে। কারণ একটুকু ওলাদের জন্য, ওলামায়ে কেরামের কারণে তাম জগৎ টিকে আছে, আকাশ জমিন সব কিছু টিকে আছে, একমাত্র আলেমদের কারণে, মুসলমানদের কারণে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে। মেশকাত শরীফের 525 নম্বরে পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছে। ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ان زمادا قديم مكه من اذ شنو وتا وكان يرقي من هذا الريح فسمع سفهاء اهل مكه يقولون ان محمدا مجنون এই হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন শহরে এক ব্যক্তির নাম ছিল জামাদ, এমন শহরে তার বাড়ি, এমন শহর থেকে ঘটনাক্রমে মক্কানগরে এসেছে। মক্কানগরে এসে ওই জামাত শুনতে পেরেছে, আমার দয়ার নবী পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মক্কার সকল মানুষগুলো বিশ্বনবীকে পাগল বলে, আল্লাহর নবীকে পাগল বলে,
এই জামাত যখন এই কথা শুনতে পেরেছে, জামাত আন্তরিকভাবে দুঃখিত হলেন, দুঃখিত হলেন। কারণ হলো জামাতের সঙ্গে আমার দয়ার নবীর সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। জামাত চিন্তা করতেছে মুহাম্মদ যদি পাগল হয়ে যায় তাহলে তো সমস্যায় হবে। এই জন্য জামাত বিষ্ণুনবীর সন্ধানে লেগে গেলেন, বিষ্ণুনবীর সন্ধানে লেগে গেলেন। এই জামাত আল্লাহ নবীর সন্ধানে লেগে গেলেন। সন্ধান করতে করতে এক পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সন্ধান করতে করতে বিষ্ণুনবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যখন হয়ে গেল বিষ্ণুনবীকে বলতেছে, ও মুহাম্মদ, আমি শুনতে পেরেছি তুমি নাকি পাগল হয়ে গেছো। ইন্নি আরাকা মিন হাযার রিহি ফাহাল্লাকা। হে মুহাম্মদ শোনো, আমি পাগলের চিকিৎসা করতে পারি, জিন্নাতের প্রভাবিত ব্যক্তিকে সুস্থ করতে পারি, আমি অনেক পাগলকে চিকিৎসা করে ভালো করেছি, অনেক জিন্নাতের প্রভাবিত ব্যক্তিকে ভালো করেছি, জাদুগ্রস্ত ব্যক্তিকে আমি চিকিৎসা করে ভালো করেছি। ও মুহাম্মদ, আমি তোমাকে চিকিৎসা করতে চাই। আমার নবী পাগল নাকি? পাগল নাকি ভাইয়ার আমার? পাগল, হ্যাঁ পাগল। কার পাগল? আল্লাহর পাগল। আমাদের ঢাকা শহরে পাগল আছে কিনা বলেন? ঢাকা শহরে পাগল নাই? পাগল পাগল অনেক প্রকার আছে। গুলিস্তান গেলে দেখা যায়, শালিমাজারে গেলে দেখা যায়, বাইতুল মুকাররমের সামনে গেলে দেখা যায়, ঠিক কিনা বলেন? অনেক পাগল আছে, ল্যাংটা পাগল, ঠিক কিনা বলেন? এই ল্যাংটা পাগল অনেক মানুষগুলো এই ল্যাংটা পাগলের পিছনে পিছনে ছুটছে। জিজ্ঞাসা করা হয় মিয়া, এই ল্যাংটা মানুষের পিছনে ছুটছে কেন? তো সাবধান, কোনো কথা বলবেন না। এই লোকের কাছে কে আছে? মাল আছে, কে আছে? মাল আছে। তো বললাম মাল কে আছে সব দেখাই তো যা, ঠিক কিনা চিল্লে বলেন? মাল কে আছে সব দেখা যা, তাহলে মাল কে আছে সব দেখা যা, তাহলে এ পাগল হলো বন্ড পাগল, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ভিতরে বন্ড পাগলে পড়ে গেছে। ও মুসলমান, সুচার হতে হবে এই দেশের ভিতরে, বাংলার জমিনে, এই দেশের ভিতরে, যাতে করে বন্ডদের আস্তানা না গাড়তে পারে, এই জন্য আমাদের সুচার হতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুদের আস্থাকে ঘুরিয়ে দিতে হবে, বাংলাদেশ থেকে তাড়াই দিতে হবে। উলিদ ইবনে মুগিরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় ঘোষণা করে, মক্কার মানুষেরা ভালো করে শোনো, বিদেশ থেকে যখন কাফেলা আসে মক্কা নগরে কাজ করার জন্য, বিদেশ কাফেলাদেরকে বলে, ও বিদেশ কাফেলারা ভালো করে শোনো, আমাদের মক্কা নগরে একজন পাগল আছে, এই পাগলের কাছে কখনো যেও না, কারণ তোমরা যদি পাগলের কাছে যাও তোমরা নিজেরও পাগল হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, আমাদের দেশে যদি কোনো পাগল থাকে বাউনিয়া বাদ লাগাতে, ঘোষণা করবে কেউ পাগলের কাছে যেও না? ঘোষণা করবে নাকি? একটু মাইকটা ক্লিয়ার করেন, আওয়াজ ক্লিয়ার না। মানুষ কখনো ঘোষণা করবে বাউনিয়াবাদ এলাকাত পাগল আছে, পাগলের কাছে যেও না? অনেক পাগল ঘুরে না? আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া, মানুষকে যে বিষয়ে বারণ করা হয় এ বিষয়ে আগ্রহ বিষয় থাকে, ঠিক কিনা বলেন? ঠিক না? যে সমস্ত মানুষ বিদেশ থেকে আসছে মক্কা নগরে কাজ করার জন্য, তারা চিন্তা করলো আমাদের তো এখন সময় শেষ হয়ে গেছে, দেশে চলে যাব, ওই যে ঘোষণা করেছিল আমাদের দেশে একটা পাগল আছে, পাগলের কাছে যেও না, চল এই পাগলটা একটু দেখে আসি। সুবহানাল্লাহ। পাগলটাকে একটু দেখে আসি। সবাই মিলে পাগলকে দেখতে গেছে, পাগলকে আমার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিষ্ণুনবীর কাছে গেল, হাঁটতে হাঁটতে যতই কাছে যাচ্ছে এতই মেষকামরে গ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। পাগলের দেহে, পাগলের দেহে তো কাপড় থাকে না, আমার জনাবি নবীর দেহে এমন সুন্দর পোশাক পরিচ্ছদ, মানুষ এমন সুন্দর পোশাক পরিচ্ছদ কখনো সাধারণত কমই পরে থাকে, এত সুন্দর আভিজাত্য পোশাক, এবং মনে হয় যে মানে সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। তো চল আর একটু কাছে যাই, পাগল তো ল্যাংটা থাকে, এত ভালো পোশাক পরছে, একটু কাছে যাই। গিয়া দেখে পূর্ণিমার চাঁদের চাইতে কোটি গুণ সুন্দর। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, কি নাম তোমার? মক্কার সকল মানুষগুলো তোমাকে পাগল বলে কেন জানতে চায়? আমার জনাবে নবী বলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব,
আমি আব্দে মানব সম্প্রদায়ের ব্যক্তি। এই পরিচয় যখন দিল এই কাফেরার সকল মানুষগুলো হতভম্ব হয়ে গেল, না না আল্লাহর কসম এমন সুন্দর পরিচয় পাগল দিতে পারে না, ঠিক কিনা বলে। হে মুহাম্মদ শোনো, মক্কার সকল মানুষগুলো তোমাকে পাগল বলে কেন পাগল বলে জানতে চায়, কারণ হলো তোমাকে কেন পাগল বলে জানতে চায়। আল্লাহ নবী কোরআনের বাণী শোনায় দিলেন, সঙ্গে সঙ্গে সকল মানুষগুলো বলে ও মুহাম্মদ, এমন কোরআনের বাণী আল্লাহর জগতে কোনোদিন শুনি নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে তাম জগতের জন্য বিশ্ব পয়গম্বর হিসেবে মনোনীত করেছে। আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ে দাও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে জামাত 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 বলছে মুহাম্মদ, শুনতে পেরেছে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলে ও জামাত আমি তো পাগল হই নাই, একটা কালিমা শোনাই দিলেন। কালিমা যখন শোনাই দিলেন জামাত বলতেছে ফায়দা আলাইয়া কালিমাতিক হাউলাই, ও মুহাম্মদ তুমি যে কালিমা পাঠ করে শোনালে এই কালিমা আবার পুনরায় আমাকে পাঠ করে শোনাও। সুবহানাল্লাহ, যে কালিমা পাঠ করে শোনালে আবার পুনরায় সেই কালিমা পাঠ করে শোনাও। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাতিন, তিনবার পাঠ করে শোনালেন। তিনবার পাঠ করে শোনানোর পরে এই জামাত চিৎকার দিয়ে বলে লাকাদ সামিতু ক্বাওলাল কাহানাতি ওয়া ক্বাওলাস সারাতি ওয়া ক্বাওলাস সুআরা ফামা সামিতু মিছলা কালিমাতি হাউলাই। হে মুহাম্মদ আল্লাহর কসম করে বলি আমি গণকদের কথা শুনেছি, অনেক জাদুকরদের কথাও শুনেছি, অনেক কবিদের কথাও শুনেছি, এমন মধুর বাণী এমন সাহিত্যিক পূর্ণ ভাষা আল্লাহর জগতে আর কোনোদিন শুনি নাই। ও মুহাম্মদ আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে বড়ে দাও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জামাত এসেছিল নবীকে চিকিৎসা করার জন্য, আল্লাহর নবীর হাতে আধ্যাত্মিক চিকিৎসা নিয়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা ভাই সময় খুব সংক্ষিপ্ত, মেহমান চলে আসছে, এই জন্য লম্বা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এই মেহমান হযরত মাওলানা কারি মুজাম্মেল হক সাহেব, আন্তর্জাতিক মুফাসসির কোরআন এবং আমাদের উত্তর মাহফিলের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, তিনি আসবেন, আপনারা সকলেই এই কথাগুলো শুনবেন।